সরকারি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ইলেকশনের পরে বাড়ি ছাড়া আছে, তো আজকে আমরা পুলিশকে ওখানকার যারা আছে, যারা চাপ সৃষ্টি করে, হিরেন বলে অনেক ছেলেগুলো আছে, তাদের নাম দিয়েছি। পুলিশ অনেকগুলো ডিটেল নিয়েছে, তাদের বাবার নাম, তাদের ঘর, ইয়ে ওই সব কিছু। দেখি এবার পুলিশ কী করে। কোর্টের তো ইন্টু অর্ডার রয়েছে ওদেরকে বাড়ি পৌঁছে দেবার, সেটাই আমরা এখন নিয়ে যাচ্ছি। পুলিশ এসকর্ট করছে, তাদেরকে বাড়ি পৌঁছে দিচ্ছি, এরপরে শান্তভাবে সুস্থভাবে থাকতে পারে, এটা পুলিশের দায়িত্ব। আর এটা কোর্ট মনিটর হচ্ছে, সেই জন্য পুলিশকে দেখতেই হবে যেটা ভদ্রভাবে ভালোভাবে থাকতে পারে। দিদি কতজনকে আজকে বাড়িতে ফেরানো হবে? এদের পুরো পরিবার আছে, আর এরা ঢোকার পরও অনেক যারা আছে তারাও আবার আসবে, তাদেরকে আবার আমরা ওই কোর্টের অর্ডারে বাড়ি ঢুকিয়ে দিব। দিদি এটা বিজেপি আছে, বলেছিলাম একটাও কর্মী আমাদের বাড়ির বাইরে থাকবে না। আর যারা অনেক বড় বড় কথা বলেছিলেন কর্মীর বাড়ি ঘিরাও করবে, নেই করবে, এখন নিজের বাড়ি থেকে তো বেরোবার তো ওদের ক্ষমতা নেই, সেই জন্য দেশ ছেড়ে বাইরে চলে গেছে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া ছিল, আপনি লড়াই করে তাদেরকে ঘরে ফিরিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা আবার আতঙ্কে আবার হুমকির জেরে তারা ঘর ছাড়া হয়েছে বারবার। না, আবার তারা হয়নি, এটা কথাটা কিন্তু ভুল কথা। এই গ্রাম পঞ্চায়েতে নিয়ে অন্য কিছু আটজন লোকজনকে মানে এরা বের করেছিল, তাদেরকে আবার আমরা বাড়ি ঢুকিয়ে দিচ্ছি। ভাই এটা তো এদের অভ্যাস হয়ে গেছে, তো কুকুরের ইয়ে কী বলে লেজ কোনো দিন সোজা হয়, সেরকম এই কুকুরদের লেজ ওরকমই হয়ে গেছে, কিন্তু সোজা করতে আমরা ভালো করে জানি, যদি সোজা না হয় তাহলে কেটেই দিব। আর যারা করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন দিদি, যারা এই হুমকি দিচ্ছে ঘর ছাড়া? তাদের নাম তো পুলিশকে দিয়েছি, তারা যদি সুস্থভাবে থাকে ঠিক আছে, নালে কোর্টেও তাদের ডাক করিয়ে দিব, কোনো বড় কথা নেই। যারা নিজেকে এত বড় মস্তান বুঝছে তাদের মস্তানি টাইট করে দিতে আমরা খুব ভালো করে জানি। পুলিশ প্রশাসনের ওপর কতটা আস্থা বা বিশ্বাস আছে? পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই, আমাদের কোর্টের অর্ডারের উপরে আস্থা আছে, আর পুলিশ নিজের কাজ না করলে কোথায় যেতে হয় সেটা আমরা জানি। ঘামাচির চালা নিয়ে সারা দিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। NP দত্ত এন্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাটিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, NP দত্ত এন্ড সন, NP দত্ত এন্ড সন, NP দত্ত এন্ড সন।